আমার কেষ্টে আর কি ওই তো পিউষ আর হলো অন্বেষা তার হয়ে গেছে দেখবেন যে ভাই আপনি তো আমাকে দিয়ে গেলেন আপনি সেই হয়ে গেলেন কিন্তু আমার কোথায় ডেট অফ ম্যানুফ্যাকচারিং নাই কিছু নাই কেন মেডি এটি আপনি নিজে দেখেন আমরা বুঝতে পারি আপনি দেখেন আপনি দেখেন না আমরাও তো বুঝতে পারি দেখেন আচ্ছা তোমার বলতে না এটা আমাদের কিছুদিন ধরে আমাদের রুটিন একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে আছে আমাদের আমাদের মাননীয় খাদ্যমন্ত্রী এবার সরকারে বসে কিছু ডিসিশন নিয়েছেন যে এই যে এক্সপায়ার ডেটেড জিনিস এবং এই যে দ্রব্যমূল্যের যে হোলসেল রেট এবং খুচরা মূল্যের মধ্যে যে ফারাক যেটা এটাকে মিনিমাইজ করতে হবে আর এক্সপায়ারি ডেট যাতে কোনোভাবেই বিক্রি না হয় সেই ইনস্ট্রাকশনের বেসিসে খাদ্য দপ্তর এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের নির্দেশে মাননীয় মহকুমা শাসকের আদেশে আমাদের খাদ্য নিয়ামক সাবডিভিশনাল কন্ট্রোলার অফ ফুড প্রদীপ ভৌমিক সাহেব আমাদের চিফ ইন্সপেক্টর অফ ফুড আছেন আমাদের দেবজ্যোতি চক্রবর্তী সহ আমি ডিসিএম রঞ্জিত কুমার দাস এসডিএম স্যার আমাদের অরূপ দেব স্যারের নির্দেশে আমরা বেরিয়েছি তো আমাদের এগুলি জারি থাকছে কিন্তু প্রথমেই সবচেয়ে যেটা আমাদের আশ্চর্য করলো যে শহরের মধ্যে প্রাণকেন্দ্রের মধ্যে একটা দোকান এত সুন্দর এত সব আইটেম আছে কিন্তু ওনার দোকানে এত এক্সপায়ার ডেটেড জিনিস আমাদেরকে হতবাক করে দিয়েছে আমরা গত দু মাস ধরে এই ধরনের আমরা অভিযান করছি কিন্তু এত এক্সপায়ারি ডেটেড ফ্রম এ সিঙ্গেল শপ আমরা পাইনি আমরা আশ্চর্য হচ্ছি এবং সবচেয়ে বড় কথা আপনারা দেখছেন যে কি হারে গরম এখন চলছে গরমের মধ্যে বিশেষত এই যে এডিবল অয়েল মাস্টার্ড অয়েল তারপরে এই যে চিপস সস এগুলি উনি যেভাবে বিক্রি করছেন একদম নাকের ডোকাতে আমাদেরকে প্রশাসনকে হতবাক করে দিয়েছে তো আমরা এটা রিপোর্ট করব এসডিএম স্যারের সঙ্গে কথা হয়েছে আমরা রিপোর্ট করব আর টেক নেসেসারি অ্যাকশন অ্যাকর্ডিংলি অ্যাজ পার ডাইরেকশন অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন এখন কি দোকানটা বন্ধ করে দেওয়া হবে আমরা চেষ্টা করছি আমরা কমিউনিকেট করছি মোটামুটি আমরা সার্চ অ্যান্ড ইয়ে করে যা যা ছিল এগুলি আমরা রিকভারি করেছি এখানে আমরা কথা বলবো এই মার্কেট অ্যাসোসিয়েশনে যারা প্রেসিডেন্ট আছেন সেক্রেটারি আছেন ওনাদের সঙ্গে কথা বলবো এবং আমার মনে হয় যে ইমিডিয়েট আমরা শুধু চেক অ্যান্ড ব্যালেন্স করলেও হবে না আমরা একটা অ্যাওয়ারনেস মিটিংও এই মুহূর্তে করার আমরা চেষ্টা করব যদি আমাদের এখানের যে প্রেসিডেন্ট এবং সেক্রেটারি ওনারা যদি আমাদের সাহায্যের হাত বাড়ান অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষে তখনই আমরা একটা সিদ্ধান্তে যাব এবং আফটার অল নির্ভর করবে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের নির্দেশের উপরে